আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। তো আমি চলে আসলাম আজকে সকাল সকাল, কি এত মজাদার নাস্তা মানে রেডি করেছে আমাদের জন্য। আর সেই মজাদার নাস্তাগুলো নিয়েই আজকে নাস্তাগুলো দেখে দেবো, পুরো সারপ্রাইজ। মানে বেশ কয়েক রকমের ভর্তা, খুদেভাত বা বোহাভাত যেটাই বলো, তোমরা চিনো কি না জানি না, তো সুমন তো মহা খুশি। সুমনের টেপের খাবারগুলো ভীষণ পছন্দ করে, সুমন হচ্ছে আমার হাজব্যান্ড। তো ওকে এই ধরনের খাবার দিলে কিন্তু সে আর মনে করো যে খাবো না বা পছন্দ না কখনো এটা বলে না, বাট যে কোনো জিনিসই ভালো লাগে না খাবে না, বা ওর খাওয়া নিয়ে অনেক বেশি ন্যাকামো। ন্যাকামো মিনস ও একা একাই সেটা ফেস করবে, কাউকে ওটার যে প্রবলেম মানে করবে সেটা না। তবে আমার কাছে এটা খুব বিরক্ত লাগে যে একটা জিনিস করার পরে যদি না খায় সেটা তো বুঝো যে ওই খাচ্ছে না, তাহলে এটা কীরকম লাগে। মানে আমি চুলে এটা নিতে পারি না, আমি এটা আমার কাছে খুব প্যানিক মনে হয়। বাট ও বলে যে আমি তো তোমাকে কিছু বলছি না। তবে হ্যাঁ, এই ধরনের খাবারগুলো যদি হয় সেদিন আর মানে কোনো সমস্যা হয় না, ও নিজে থেকে নিয়ে খাবে, সুন্দর করে খাচ্ছে, খেতে খাওয়া দেখলেও ভালো লাগে মাশাআল্লাহ। তো যাই হোক, এখানে আমি খুদেবাদের প্লেটার রেডি করে নিচ্ছি, বাসার বাকিদেরকে দিব। আর দেখতেই পেলে ঠান্ডা লেগেছে আজকে এই ভিডিওটা বেশ কয়েকবার জোগাড় করতে গিয়ে, তো যতবার করতে যে ততবারই ব্যর্থ হচ্ছি, মানে খুব বেশি প্রবলেম হচ্ছে। তো এখন ভাবছি যা হচ্ছে তাই, তো এই আর কি। তো সকাল সকাল বলো তো, এত মজাদার খাবার, এত রকমের মানে ভর্তা কে তৈরি করলো আমাদের জন্য, গেস করো সবাই। আচ্ছা কি আর বলো, আমার মা তো আমার মা মানে আসলে মানে সবসময় যে কী খাবো বা কী পছন্দ হয় বা দেখা যাচ্ছে সুমন, বিশেষ করে সুমনের প্রায়োরিটি আগে, যে ও দেখি কিছুই খাচ্ছে না, কিছুই খায় না, তো কী খাবে, মানে এই জিনিসটা সবসময়। যদিও মায়ের মানে শরীর তত ভালো না, আবার তারপরও মানে দেখা যাচ্ছে রান্না বান্না এটা ওটা করার ভিতরেই থাকবে। তো এই যে সকাল সকাল উঠে হয়তো প্রজনা অস্পড়া শুয়েও নাই, এখানে বেশ দেখতেই পেলে যে কত বড় ডিশে মানে বহুবাদ বা খুদেবাদ করা হয়েছে। কথা বলতে সমস্যা হচ্ছে, টোন যদিও চেঞ্জ হয় নাই, বাট ঠান্ডার মানে এত বেশি সমস্যা হচ্ছে যে প্রায় মানে চোখে দিয়েও পানি চলে আসছে, এরকম একটা ব্যাপার। তো এই হচ্ছে আমার ফুল আজকের খুদেভাতের প্লেটার। এখানে তোমার ছেলে আরও বেশ কিছু ভর্তা করতে পারো। তো আজকে সকালে এটাই আমার অনেক বেশি সারপ্রাইজ, জাম্মা একা একা এত কিছু করছে, এই যে আমার বর খাচ্ছে শুটকি ভর্তা দিয়ে, ওর মানে একদম ভদ্র মানুষ, খাওয়া দিয়ে নেই, খাওয়া নিয়ে কখনো ঝামেলা করে না, বাট বললাম না যে আমার কাছে খারাপ লাগে না খেলে, দেখা যাচ্ছে এই জিনিসটা খাচ্ছে না ওর মতো খেয়ে উঠে যাচ্ছে, কিন্তু ওইটি আমার দেখতে ভালো লাগে না। আর এই যে এই ক্ষেত্রে হচ্ছে কি, নিজের মতো হিচকে খাচ্ছে যখনই এইগুলো দেখেছে মানে খাবার। আর এটা হচ্ছে বিকালের প্রিপারেশন চলছে, চিকেন বান করব। তো যা বলছিলাম আর কি, আর দেখো আমার ডোটা ফুলে, মানে কি পরিমাণ ফুলেছে, এত পারফেক্ট হয়েছে চিকেন বানের ডোটা। আমি একবার র্যাপিং করে রেখেছিলাম, র্যাপিং মানে কাগজের উপর দিয়ে এক ঘন্টার ভিতরে মানে কাগজ সরে গিয়েছে, এখন কাঁচের ডাকনা দিয়ে রেখে রেখেছি ফ্লাপটা বের করে, এখন আবার দেখো তার সাথে দ্বিগুণ মানে কাঁচের ডাকনাকে ধাক্কিয়ে সে বের হয়ে যাচ্ছে এরকম। তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমি এখন বাতাসগুলো বের করে নিব, প্রথমে হাত দিয়ে চেপে চেপে বের করে নিয়েছি, এরপরে যেটাতে বেলবো আবার এরকম সাদা করেই ফেলি আমি, যেটা সত্যি কথা। তো তারপরে পিড়ে রুটি যেটাতে বানানো হয় ওটাতে নিয়ে ভালো করে মানে বাতাস বের করে করে মানে এটা করে নিবো, বানগুলো তৈরি করে নিব। তো যাই হোক, যে খাবারটা সকাল যখন দেখে বলতেছে যে আমি আজকে কী করবো না, খাবার ভর্তা দিয়ে নিব, তরকারি দিয়ে করবো না, তো ওর জন্য ডিমের জল তারপর আরও মাছ ভাজি এগুলো করা হয়েছিল। বাট ও বলতেছে যে আমি ভর্তা দিয়ে ভাত নেব, কিন্তু না, যখন খেতে বসেছে খাওয়ার পরে মানে ওর এত ভালো লাগছে, ভালো মানে লাগার কারণে খাচ্ছে তো খাচ্ছে, বলতেছে না আমি দুপুরে আজকে খাবো না, আমি এখনই খাবো। আমি তো পুরো মানে অবাক হওয়ার কিছু নয়, আমি জানি যে আর এই খাবার অনেক পছন্দ, কিন্তু এগুলো তো আর প্রতিদিন করা যায় না, তাই না? এই খাবারগুলো কিন্তু হঠাৎ হঠাৎ করে ভালো লাগে, বলো?
রাইসে মাসে একবার বা সপ্তাহে একবারও খাওয়া যায় যারা অনেক পছন্দ করো, বাট আমার বাসায় মনে হয় কি ওকে একদিন পরপর দিলেও কোনো সমস্যা নাই। তো এরকম, কিন্তু আমার কাছে এক জিনিস প্রতিদিন ভালো লাগে না, বারবার ভালো লাগে না। মনে করো আজকে এটা আমি খেয়েছি খুব মজা করে এনজয় করে এবং নেক্সট অনেক অনেক দিন পরে সেটা খাবো, তাহলে আমার কাছে এটার পূর্ণ স্বাদ বা ভালো লাগে আর কি। তো এই আর কি, তো লাস্টে হচ্ছে আর খাবার নিয়ে যায় নাই বাসায়, ভালো করে মশলা খেয়ে গিয়েছে অ্যান্ড দেন রাত্রে ভর্তা ছিল, এসে সেই ভর্তা দিয়ে ভাত খেয়েছে, আর অন্য কিছু প্লেটে উঠায় না। এখানে হচ্ছে ইয়ামি ফুডস কর্নার থেকে এই দই বড়াটা নেওয়া হয়েছে। আর ইয়ামি ফুডস কর্নার যদি তোমাদের মানে তোমরা যারা মানে বাহিরে খাবার পছন্দ করো বা অর্ডার করে খাবার খাও, চাইলে অবশ্যই ইয়ামি ফুড কর্নার থেকে খাবারটা নিতে পারো। আর কিন্তু খুব সুন্দরভাবে খুব যত্ন সহকারে সব কিছু তৈরি করে, আর সম্পূর্ণ ও হচ্ছে ও মানে ইয়ামি ফুড কর্নারের ওনার, যে ও নিজে সবটা তৈরি করে। এখনও পর্যন্ত অত বড় পেজ হয় নাই, তবে ওর এটা মানে সব কিছু খুবই খুবই ভালো, তোমরা চাইলে নিতে পারো এবং রিজনেবল প্রাইসের ভিতরে। আশা করবো যে তোমাদের ভালো লাগবে। তো ঠিক আছে, বিদায় নিয়ে নিচ্ছি, নেক্সট ব্লগে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আজ আর না, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।